হায়রে, দিনে দিনে কোন দিকে যাচ্ছে আমাদের সমাজ। আগে শুনতাম ভাবিকে নিয়ে দেবর উধাও, কিন্তু এখন অনেক শোনা যাচ্ছে যে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হচ্ছেন ভাসুর, যে কিনা বড় ভাই। এভাবে সমাজে এমন বাজে ঘটনা ঘটতে থাকলে কেয়ামত আসতে বেশি দেরি হবে না। ভাসুর হয়ে ছোট ভাইয়ের বউ নিয়ে আবার পালিয়েছে লম্পট রঞ্জু মহরী, নাটোর জেলার গরুদাসপুর উপজেলার ধারাবাড়িশিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের পূর্বপাড়া মৃত তয়জাল হাজির নাতি বাবা মোহাম্মদ রাজা হাজির ছেলে মোহাম্মদ রঞ্জু মহরী, বয়স 53। তার আপন চাচাতো ছোট ভাই মোহাম্মদ সোনাদুল ইসলাম, বয়স 22-এর বউ শিরিনা আক্তারের সঙ্গে পরকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর লম্পট রঞ্জু মহরী ছোট ভাইয়ের বউ শিরিনা আক্তারকে নিয়ে গত 1.5 মাস আগে পালিয়ে গিয়ে প্রায় 15 দিন ছিল। সোনাদুল ও তার বাবা মা, রঞ্জু মহরীর স্ত্রী, ছেলে, মেয়ে, মেয়ের স্বামী সবাই অনেক খোঁজ করে তাদের বের করে বাড়িতে নিয়ে আসেন। এরপরে গ্রামের সবাই মিলে গ্রাম্য সালিশ করে আবার সেই পলাতক শিরিনা আক্তারকে আগের স্বামী সোনাদুলের সঙ্গে বিয়ে দেন। এরপর সব স্বাভাবিক অবস্থায় ছিল। মোহাম্মদ রঞ্জু মহরী পেশায় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সাব রেজিস্টার অফিসার একজন মহরী। রঞ্জু মহরীর 3 সন্তান, বড় মেয়েকে বিয়েও দিয়েছেন। এরপর ওই লম্পট রঞ্জু মহরী বউ সন্তান রেখে আপন ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে অবধি সম্পর্ক গড়ে তোলেন। এই বিষয়টি রঞ্জু মহরীর স্ত্রীর নজরে আসলে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়। এক পর্যায়ে আজকে আবার দুপুর 12টার দিকে রঞ্জু মহরী তার ছোট ভাইয়ের বউকে বাইকে করে নিয়ে পালিয়ে গিয়েছে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।